আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান আপনারা, ইটা বালা না, ইটা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ, আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম, জর্দা তামাক খাওয়া যাবে না, আপনার মতামত জানতে চাই। জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহরিমি বলে, মাকরুহে তাহরিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাপায় খায়, কথা বলেন তো? সিগারেট যদি হারাম হয়, জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। ধোঁয়া পাওয়া যাবে কই? কথা কয় না, জাহান্নামে থাকবে আগুন। সিগারেট খেতে কি লাগে? আগুন খায়, আগুন পেটের ভিতরে ঢুকায়, আসে না নাই। পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার, এই একটা খাবারই শুধু টয়লেটে বসে খাওয়া যায়, কথা খুব কা, তাই না? সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায়? খায় না, শুধু সিগারেটই খায়। আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, মানে তামাক পাতা থেকে। তামাক গাছ আছে নি এখানে? তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না, ওটা ওটা ছাগলও খায় না, ছাগলেও খায় না, ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, ওটা আশরাফুল মাখলুকাত খেতে পারে, কথা বলেন? আচ্ছা, পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে। এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে ক্যান্সার রোগ হয়, আছে না নাই? আচ্ছা, কোনো চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয়, খাইবেন? কমু তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, কথা বলেন? কেউ খাবো না, কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে, খামু কেন? কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায়, আর জর্দার মধ্যে এটা আস্থা খায়। এই জন্য সিগারেটও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে। কোনো আলিম যদি খান, এটা ঠিক না, ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে অভ্যাস করেন, পারবেন, একবারে ছাড়া যায় না, কথা বলেন? অনেক দিনের অভ্যাস, যে বেটা প্রতিদিন 10টা গোল্ডলিফ খায়, কয়টা পরে কালকে যদি কন ছাড়তেই হবে, ওকে আমার মাইরা ফেলাম, আমি মরে যাব, তারপরে ছাড়তে পারবো না। ওরে খাইতে দিতে হবে, কি দিতে হবে? ওরে কমায় কমায় খাইতে দিতে হবে, ওরে বলতে হবে কালকের থেকে 9টা করে খান, কয়টা করে? যে 10টা খায় ওর 9টা খেলে চলবে না? চলবে। পরের সপ্তাহে 8টা করে খান, এরপরে সপ্তাহে 7টা, ওরে খাইতে দিতে হবে কয়েক মাস, তারপরে 5টা, এরপরে 2টা, যেই সপ্তাহে ও 2টা করে খায় অভ্যস্ত, এরপরের সপ্তাহে 1টাও খাইতে পারবে, ঠিক কিনা? যেই সপ্তাহে ও 1টা করে খাইলেও চলে, এরপরের সপ্তাহে না খাইলেও চলে, কথা বলেন? এই যে মদ হারাম হয়েছে গ্রাজুয়ালি, প্রথমে বলছে এটার মধ্যে কিছু উপকার আছে, ক্ষতি আছে, তবে উপকার আছে ক্ষতি বেশি, ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, সাহাবারা কয় তাহলে তো কমায় দিতে হবে, সাহাবারাও মদ খাইতো, ওমরে ফারুক মদ খেতেন, মদ খাওয়ার রাজা ছিলেন উনি, এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেতেন, সব সাহাবারা মদ খেতেন, কারণ তখন এটা জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসে নাই, যখন বলা হলো ক্ষতি আছে বেশি খাওয়া কমায় দিলেন। এরপরে একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়ায়, স্যার এরকম মাতলামি করতেছে, আর পড়তেছে আবুদু মা তাআবুদু, লা আবুদু মা তাআবুদুনের জায়গায় মাতলামের সেটা কি পড়ে? আবুদু মা তাআবুদুন, লা আবুদু মা তাআবুদুনের অর্থ হলো কাফিরেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না, উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটারই করি, ভেজাল আছে না নাই? এখন নামাজের পরে সবাই যে ধরছে বিশ্বনবীরা, দেখেন আপনার জামাই কি করছে, তখন আয়াত নাজিল হলো লা তাকরবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খাইও তবে মদ খাইয়া নামাজে দাঁড়াইও না, তখন 5টা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল, কারণ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত খাইতে পারো না, রাতে ঘুমানোর আগে একটু একটু খায়। এরপরে আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, এরপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো, আল্লাহ ধীরে ধীরে হারাম করলেন। তো যারা এই জর্দা সিগারেট খান, তারা আস্তে আস্তে কমাবেন।